পরকীয়া আমি বুঝি না, বললেন মিথিলা। অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা দুই বাংলাতেই অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন তিনি। কথা বলেছেন নানা বিষয় নিয়ে, যেখানে বর্তমান স্বামী সৃজিত মুখার্জি ও সাবেক তাহসানকে নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। ওই সাক্ষাৎকারী র্যাপিড ফায়ারে অংশ নিয়েছেন মিথিলা। এ সময় শুরুতেই মিথিলার কাছে জানতে চাওয়া হয় মেয়ে আয়রা সম্পর্কে। মিথিলা চটজলদি উত্তরে বলেন, আমার জীবন। এরপর আসে তাহসান খান প্রসঙ্গ। মিথিলা বলেন, বন্ধু, আয়রার বাবা। এরপর মিথিলাকে প্রশ্ন করা হয় পরকীয়া প্রসঙ্গে। অভিনেত্রীর উত্তর, এটা কি? আমি বুঝি না, আমি ব্যক্তিগতভাবে এসবে বিশ্বাস করি না। এরপর স্বামী সৃজিৎ ও অভিনেতা মোশারফ করিম প্রসঙ্গেও জানতে চাওয়া হয় এই তারকার কাছে। সৃজিৎকে নিজের বর, মোশারফ করিমকে শক্তিশালী একজন অভিনেতা বলে মন্তব্য করেন অভিনেত্রী। এই র্যাপিড ফায়ারে অংশ নেওয়ার আগে সৃজিৎ ও তাহসান খানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে কথা বলেন মিথিলা, যেখানে অভিনেত্রী জানান বিবাহ বিচ্ছেদ হলেও তাহসানের সঙ্গে তার যোগাযোগটা ছিল, নিয়মিত কথা হতো দুজনের মধ্যে। সেটা মেয়ে আয়রার কথা চিন্তা করি। মিথিলার কাছে প্রশ্ন করা হয়, বিবাহ বিচ্ছেদের পরও সম্পর্ক রাখা কি স্বাভাবিক? জবাবে অভিনেত্রী বলেন, সব সম্পর্কে বন্ধুত্ব নাও থাকতে পারে, কিন্তু সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্য আমার কাছে সবার আগে, এটাই উচিত। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর 2006 সালে ঘর বেঁধেছিলেন তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। দীর্ঘ 11 বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন এই তারকা দম্পতি। পরে কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৃজিতের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মিথিলা, বর্তমানে আছেন তার সঙ্গেই। একসময় বাংলাদেশে চুটিয়ে প্রেমের দৃশ্যে অভিনয় করেছেন তিনি, কিন্তু এখন সেই চরিত্রগুলো এড়িয়ে চলছেন এই অভিনেত্রী। মিথিলা বলেন, প্রেম শেষ, আর চাই না। তিনি আরও জানান, প্রেমিকার চরিত্রে প্রচুর অভিনয় করেছেন। মিথিলা মনে করেন, এটা হয়তো তাকে গার্ল নেক্সট ডোর বা পাশের বাড়ির মেয়ের মতো দেখায় বলে এখন আর এমন চরিত্র মিথিলাকে টানে না, সেই কারণেই গতানুগতিক প্রেমের গল্পকে এড়িয়ে চলছেন তিনি। মিথিলা এ প্রসঙ্গে আরও বলেন, আমি প্রেমের গল্পে অভিনয় করতে চাই, কিন্তু সেই গল্প ইন্টারেস্টিং হতে হবে, তাতে আমার চরিত্রও অন্যরকম হতে হবে। পাশের বাড়ির মেয়ের বাইরে অন্য কিছু হলে করব। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। আসতে দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। আইকন ফোকাস 24 TV, পাওয়ার্ড বাই 4D4 Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।